তখন কুরু যুগ নবীজির পিতা নিরাপদে এইগুলা আবর্জনার তাকি বাঁচিয়ে আসলা। নবীজির আম্মা যান বেপরদামি বেহায় আমি ইটা তো কোনো উল্লেখও আসলো না। তখন নবীজির আম্মা জানোর দিলোর মধ্যে আইলো কীভাবে তাহলে আল্লাহ রেজামন্দি ভাবা যাইব, আল্লাহ আমার উপরে খুশ হইবা, ওই তাহারে ওই উঠা বসারে আমি নাই পছন্দ করিয়া নিলা। সচরাচর আওরত যেভাবে ওপেন চলই নবীজি আম্মা যান ইভাবে না চলিয়া গড়ের মধ্যে সব সময় নিগুড় জায়গার চুপাই চুপিয়া তাকতা, আর স্বামীর লাগি খান খাড়া তাকতা, স্বামীর খেদমতর লাগিয়া চব্বিশটা ঘন্টা আমিনা খান খাড়া রইতা। আবদুল্লাহ ফরমাইন একদিন আমার মালিকে মজদুরির পয়সা দিলা না, পয়সা না দেওয়ার কারণে আমি বড় চিন্তিত হইলাম যে আজ আমার বিবির কাছে এই নান নফা কিভাবে পৌঁছায়। আয়া দেখলা বিবি দো চুক দি পানি বাসিয়া যার জিখাইলাও আমার বিবি আমিনা, আরে খান্দকিতা লাগিয়া বুধয় আমি তোমারে ভালো ঘরের ব্যবস্থা দিতে পারছি না, পরিপূর্ণ তোমার নান নফা পৌঁছাইতে পারছি না, দিতে পারছি না, এই বেদনায় বুধয় খান্দা কুটি খর্দায়। নবীজির আম্মা জানে ফরমাইন স্বামী আমি এই ব্যাপারে খান্দিয়ার না যে আপনি আল্লাহ ডরানেওয়ালা, আপনি আল্লাহরে মাননেওয়ালা, আর অত কষ্ট তকলিফ করিয়া সারাটা দিন আপনি মজদুরি করেন, আমি রব আল্লাহ পাক পরমর দিগার আলমর কাছে দোয়া করলাম বলে আয় আল্লাহ যেদিন আমার এক ছেলের মা বানাইবায় ওলা ছেলের মা বানাইও, আমার স্বামী যেন আসমান এবং জমিন ইজ্জতি সম্মানই আপনার কাছে বনিয়া যায়। আল্লাহ ওলা ইজ্জতি বানাইলা আবদুল্লাহ রে, আমি নারী আল্লাহ ওলা ইজ্জতি সম্মানই বানাইলা, খার দরিয়ায় আকায় নামদার তাজদারে দু আলম মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার জরিয়ায় আল্লাহরে ভয় করার কারণে আল্লাহরে ডরানির কারণে আপনার মক্কা মুআজ্জমাত মদিনা মনোয়ারাত দ্বিতীয় কোনো মানুষের ভাগ্যের মধ্যে জুটাইল না, দ্বিতীয় কোনো আরতর ভাগ্যের মধ্যে জুটাইল না, আমিনার ভাগ্যের মধ্যে জুটাইল আকায় নামদার তাজদারে দু আলম মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরার ভাগ্য যদিও আখেরি রসুল আর আওয়া নাই কিন্তু বড় বড় অলি হল তো আওয়া সম্ভব আছে, হোক সুবহানাল্লাহ, বড় বড় অলি হল আমরা ছেলে সন্তান হল আমরা ভাইতাম, বড় বড় অলি হল আমরা ছেলে সন্তান হল হইতা, কিন্তু আমরা কিতা ভাইয়া দেখছি আমর বড়া আম খাইয়া আমর বড়া তাকে নানি এই বড়াগুলো আমরা ভাইছি আমেরিকার হঠাৎ মাতার সাইরবাইকুর নাস্তিকতার পরিবেশ চুলকাটা দেশনি মুসলমানের ভাইন তো চুলকাটা, হ্যাঁ একজন মুসলমানের জোয়ান নাই, এই নাস্তিকতার পরিবেশ দ্বারা চুল খাটছে না বলিয়া সেও আপনার চতুর্দিক সাটাই করল আর মুরগার সুট মাথার উপরে রাখল, আমার মুসলমান আমার জোয়ান হল আল্লাহর লানত আরে আল্লাহর অভিশাপ সেটার মস্তিক মুসলমানের জোয়ান বনিয়া গেল, না মায় মাতিলায় না বাবায় মাতিলায় যে সুন্নতি আমার ছেলে সুল না খাটিয়া শয়তানের আদর্শ নিয়া শয়তানের হুকুম মোতাবিক নাস্তিকর পরিবেশ নিয়া মাথার চুল খাটিল, এই ছেলে কিভাবে ভালো হইব, আর এই ছেলের উপরে আমি মা এবং বাবায় ভালো পাওয়ার আপনার আশা রাখা যায়নি। আমার মুসলমান আমার জোয়ান হল আমরা আসাই ভালো ছেলে সন্তানের মা বাবা হওয়া সম্ভব নয়,
যেহেতু আমরা ইমানের রুটিন থেকে বার হয়ে গেছে গিয়া আর ইমান থাকি ইমানের রুটিন থেকে সরার কারণে গোয়াকে আপনি আমি আল্লাহ থেকে সরি গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঠানে ওয়ালা বহু দুশমন খোলাসলা বহু পরিকল্পনা করার খোলা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামারে জমিনও আইতে দিতাম না। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাই হে মক্কা বাসীরা আমার নবীর বাবা আব্দুল্লাহ হইবা আমার নবীর মা আমিনা হইবা আরে আমার নবীর পিতার হেফাজত করনেওয়ালা আমি আল্লাহ আমার নবীর মার হেফাজত করনেওয়ালা আমি আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনে চ্যালেঞ্জ মারলা গৈর ইমানওয়ালা হলরে হিম্মত তাকে যদি আঠাইও আর হিম্মত তাকেতে আবদুল্লারে কাতল করিও হিম্মত তাকেতে আমিনারে কাতল করিও আমি আল্লাহ যখন ধরম ধরার ভরে কিন্তু আর নিস্তার ভাই যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইলা কিন্তু কেউ আটকাইতে পারল না, নবীজির জন্ম নেওয়ার পরে বাবা পাইলা না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম বনিয়া গেলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার লালন পালন ছয় বছর এক মাস যখন হয়ে গেল গিয়া তখন তার আম্মা যেন মারা গেলা, জুনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার আপনার সাত বছর সাত দিন ঘুরার পরে নবী যে দেখলাম আমার তো কেউ নাই, কোনো ভাই বিরাদ নাই, আমার কোনো আত্মীয় স্বজন নাই, আমি কিভাবে চলাফেরা করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা তরু চটিয়ন ময়দানের মধ্যে তো শিব লইয়া যায় এখা নবীজি আরে সাথে কেউ নাই চটিয়ল ময়দানো নবীজি চলিয়া গেলা আর ময়দানো যাওয়ার পরে হঠাৎ তার মার কথা বাবার কথা মনে পড়লো, আরে মার কথা দেবলা মনে পড়লো, তখন নবীজি যারে সুগুর ভানি ছাড়িলা বাবার কথা মনে যখন পড়লো আল্লাহর দিকে নজর উঠাইলা খান্দা আরম্ভ করলা দিলর মালিককে আল্লাহ আল্লাহ যদি খাওয়ানেওয়ালা হয়ে যায় আল্লাহ যদি লালন পালন আপনার আমার করনেওয়ালা হয়ে যায় আঠানেওয়ালা কেউ আসন্নি। আবু তালিব নবীজির আপন চেষা এই চটিয়ল ময়দানর যে রাস্তা বায় ডেইলি আপ ডাউন করতা আল্লাহ দিলর মধ্যে মুরা মারল, মুরা মারিয়া হইল রে আবু তালিব আজকে এই রাস্তায় না গিয়া অপর রাস্তায় যাও, যে রাস্তায় গেলে নবীজিরে পাওয়া যায়। আবু তালিবর দিলর মধ্যে আইল আজকে নতুন এক রাস্তা ধরি আর ওই রাস্তা ধরিয়া যায় বেপায়ে তলব রাবদি যাবরি হজি যাব বালে মোহাম্মদ পরি বেপায়ে তলব রাবদি যাবরি হজি যাব বালে মোহাম্মদ পরি নবীজির মহাব্বত নিয়া এক গ্যার মুসলমান যদি খাড়া হয় আল্লাহ ফরমায় তার কলবর মধ্যে আমি মৌলা বসিয়া যাই, আর মুসলমান যদি নবীজির আপনার মহাব্বত নিয়ে আগে দিয়ে কদম বাড়ায় তে আল্লাহ ফরমায় আমার রসুল তোমারে খবর মাধ্যমে ভবাইয়া লই সুবহানাল্লাহ। আবু তালিবর দিলর মধ্যে আইল আজকে নতুন রাস্তায় আমি যাই, নতুন রাস্তা যখন অবলম্বন করলা আর রাস্তা দিয়া আপনার আঠিয়া চটিয়াল ময়দানে রওনা দিলা গিয়া দেখুন আরে অত সুন্দর এক জওয়ান, এই জওয়ান দেখার পরে আবু তালিবর দিল আইল যে এই জওয়ান খার ছেলে তোলা আগুয়াইয়া দেখি
সামান্য আগুয়ানি ভরে দেখুন, এই জোয়ান তো আর খেয়র নাই, আমার আপন ভাতিও যা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু তালিব নবীজির দেখার পরে, এতিম মুহাম্মদ দেখার পরে আবু তালিবর ও পরিমাণ মায়া লাগল। আবু তালিবে ফরমান, আমার কত যে টেনশন আসলো আর মন কত যে পরিশানি আসলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার পরে আমার সব দূর হইয়া গেল। আবু তালিবে ফরমাই, টান মারিয়া আমার দারো আনলাম, আর দারো আনি আমি আমার বাইরে ডাক দিলাম, আর কইলাম ও আবদুল্লাহ জমিন কেউ কর্ম করলাই যে অত আদর্শবান ছেলে, এত ভাগ্যবান ছেলে তোমার ভাগ্যর মধ্যে জুটাইল, আর আমি আবু তালিব অত মালদার, এরপরে ওইলা চরিত্রবান ছেলে, ইলা আদর্শবান ছেলে আমি পাইলাম না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আপন চাষা আবু তালিবে ফরমাইলা, ও মোহাম্মদ কোন বেদনা নিয়ে খান্দা গুড়া করলাই, আমি তো চাষা দুনিয়া জমিন আবু আসি, আরে তোমার লালন পালন তোমার যাবতীয় সব কিছুরই জিম্মা, খুদ আমি চাষা বনিয়া গেলাম। এটা আপনার হরাইল হে আল্লাহ রব্বুল আলামিন। আবু তালিবে ফরমাই, আমার আপন ছেলে তাকিয়া আমার ভাতিও যা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে আমার মায়া লাগিয়া গেল। আবু তালিবে ফরমাই, চলো তোমার কুলো লইলাই, আর তোমারে নিয়ে আমার হুজরার মধ্যে রাখমো, আমি যেন বিশ্রাম করম, অন তোমারে তুমিও বিশ্রাম করবাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ও চাষা জান আপনার কোনো যাইবার কাম নাই, মেহরবানি করিয়া আমার মার কবর খানো আমার বাবার কবর খানো তোরা আমারে পরিচয় করি দেওয়া বলে, মার কবর পরিচয় করি গীতা করতাই, বাবার কবর পরিচয় করি গীতা করতাই বলে, ও চেষা আমি আমার মার কবরের বারো গিয়া যদি ডাক দেই, তে আমার মা কবরের মধ্যে রই থানায়, আরে উঠি আই যাইবা। ওই আলাপ আলোচনা চেষার লগে চলে আর মার কবর গিয়া আওয়াজ গিয়া পৌঁছে গেল, আমি না কবর আরে দৌড় জাপ শুরু করছ আমার মুসলমান, মা কি জিনিস যদি তুমি নমাজি হও আর তোমার মা নমাজি হয়, তাহলে মুসলমানে টের ভাই ভাই জন্য তোর এক দরজা হইলা তোমার মা এবং বাবা। দুনিয়ার ধন সামান দেখিয়া সবচেয়ে বড় শান্তি হইল মা বাবা যদি আপনার নয়নের সামনে তখন, আপনার এ চেয়ার বড় শান্তি জমিনে হইতে পারে না। আর দুনিয়ার জমিনের মুসলমান বেজান মাল যদি খামাও আর মা এবং বাবা যদি তোমার চোখের সামনে থাকুন না, তা তোমার এই দন সামানে তোমার এই সুখ এবং এই আরাম দিতেও পারত না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা, চাষা জান আমার বাজান আমি জন্ম নেওয়ার পরে পাইছি না, আর আমার নাম এতিম দূরে এতিম অর্থাৎ এতিমর মুঠি আমি, আমার নাম গোটা মক্কা মুয়াজ্জমার মধ্যে রইল আমি এতিম বলি। এখন চলো আমার বাবারে পরিচয় করি দেওয়াও, আমার বাবার কবরস্থানের সামনে আমারে নিবাই, আর আমি যখন আমার বাজান আমি ডাক দিমু আমার বাজান কবরের মধ্যে রই থানায়, আমার আওয়াজ শুনলে আমার বাজান উঠিয়াই যাই বাগিয়া, আল্লাহ রব্বুল আলামিন সব শুননেওয়ালা জাননেওয়ালা, আল্লাহ রব্বুল আলামিনও এই আলাপ আলোচনা শুনত্রা, আল্লাহ রব্বুল আলামিনে আবু তালিবর দিলর মধ্যে আল্লাহ তালায় ইলহাম ডালিয়া দিলা, আর কইলা ও আবু তালিব হুশিয়ার, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান মার কবরের পারো লইয়া যাইও না, বাবার কবরের পারো লইয়া যাইও না, যদি লইয়া যাও আসমান এবং জমিন
চুরমার হই যাইব গিয়া, কিয়ামত কায়েম হই যাইব গিয়া। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামারে বুঝাও, আমার ভাই আইন হল আমার নবীজির কোনো তলোয়ার ছিল না, কোনো দন সমান ছিল না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার সবচেয়ে বড় সম্পদ আসলো আর সম্বল আসলো অস্ত্র আসলো, আল্লাহর নবী বড় ধৈর্যশীল আসলা। সুবহানাল্লাহ, আমরার মাঝে যত ভাইয়াই নকল ধৈর্যশীল হইবা, যে কোনো ব্যাপারে ধৈর্য ধরনেওয়ালা আল্লাহ তালা এরারে মুজাহিদ হইয়া কেয়ামতর দিন ডাকিবা হুকার। সুবহানাল্লাহ, যে কোনো মামেলাত যে কোনো বিপদ আপনার ধৈর্য ধরিলেই বা এরারে আপনার মুজাহিদ হইয়া ডাকা হইব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধরনেওয়ালা নবী, যে ধৈর্য ধরিলেইলা। আবু তালিবে ফরমাইল, ও মুহাম্মদ, আমি আপনারে রাত্রে বিশ্রাম আপনি করবা, আমার দ্বারা আমি আপনারে রাখম, আর দিন লইয়া আপনার মা এবং বাবার খবর আমি পরিচয় করি লইম। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার চাষার মাতর উপরে ইয়াকিনের বিশ্বাস হয়ে গেল। সাসার মাতর উপরে, কিন্তু আজকাল আপন বাবা যদি ছেলেরে বুঝায়, আপন মা যদি ছেলেরে বুঝায়, কিন্তু এরপরেও ছেলের একই আর বিশ্বাস হয় না, মা এবং বাবার মাতর উপরে ধৈর্য ধরতে পারে না। আমার ভাইয়াই নকল, আমরা আজকে এই ইমান লইয়া কবর গিয়া পৌঁছিতাম, কি আশা আছে যে জাহান্নামের আগুন থাকি আপনি আমি বাঁচতে পারবো, আল্লাহ রব্বুল আলামিনে বাঁচার উপায় আমরা রে দিতা হুকা ইনশাআল্লাহ। যখন চাষার দ্বার রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বিশ্রাম লাগলা, রাত যখন নিঃশব্দ হয়ে গেল, আবু তালিব নীরবে গুমর মধ্যে পড়লা, গুলাওয়ার দেশা দিয়ে বসে তা মশে চুফিল ফিল মহিন্দু সেতা, গোলা ওরদ সাদি সুয়ে বসেতা মশে চুফিল ফিল মহিন্দু সেতা। আমরার নবীজির আল্লাহ তালায় শেখ সাদে ফরমান, যে বাগান আল্লাহ দিলা, যে ফুলর নমুনা আল্লাহ তালায় আমরা নবীজির দান করলা, ইলা কোনো বাগান আল্লাহ অন্য কোনো নবীজির দিস নবীরে দিস না। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাত খান দিয়া উঠিলা, আবু তালিবে ফরমাইন, আমার ঘুম আমার বাতু যার আওয়াজ শোনার পরে ছাড়িয়া গেল, আমার হাত আমি আমার বাতু যা সিনার মধ্যে রাখলাম, রাখিয়া কইলাম ও বাতু যা, অত চিৎকার করলাই খান দিলাই, কোন বেদনা নিয়া খান দিলাই, বলে ও চাষা অন্য কোনো বেদনা নাই, একমাত্র আমার মার বাবার কথা মনে পড়লো, বলে আমি তো আপনারে বুঝাইলাম দিন লইয়া যাইম। জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, চাষার কথা আবার মানিয়া লইলাম। আমরার নবীর মুজিজা মতো দ্বিতীয় আর কেউর মুজিজা নাই হোক। সুবহানাল্লাহ, গ্যার ইমানওয়ালা হইলা বলে আজকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামারে একটা পরীক্ষা করা যাও, বলে কিতা পরীক্ষা, বলে এই পরীক্ষা যদি তাই টিকি যায় তো তার লগে দরবার আমরার নিষ্পত্তি হয়ে যাইব, বলে কিতাব তার লগে চুক্তি, বলে আমরার ফর দাদা যেই মারা গেছেন এনে যদি তাই জিন্দা করিয়া উঠাইয়া লইয়াই, তে আবার পরে আমরা ফর দাদার জিজ্ঞাসা করমু, দেখি এক আল্লাহ ঠিকনি না আপনার 160 মূর্তি তার লগে শরিক করা ওটা ঠিক, যদি আমরা দাদা কই না না এ খাল্লা ঠিক, তাহলে আমরা দরবারও গেলাম না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানিয়া লইলাম লইমু। হো সুবহানাল্লাহ, হযরত ঈসা আলাইহিস সালামর এই ক্যাপাসিটি আসলো
মুর্দা জিন্দা করার মজিদা কেরামতি ঈসা নবীর কাছে আসলো, তারা হইলা তানে গিয়া হইও ঈসা নবীর কাছে যে কিতাব আসলো ওলা এক কিতাব দাইনান্দা, আর আমরার ফৈর দাদা জিন্দা করে দেখাইতা, আর ফৈর দাদার কাছে আমরা আমরা জিজ্ঞাসাবাদ করমু কবর যাওয়ার পরে কি বুঝিলাই এ খাল্লা নাই সাইট। জুনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আপনার আমার লাখান তো আলিদ বইয়া হোটেল বইয়া এন বদনাম হেন গফ হেন ওতা মাতনেওয়ালা নাই, আল্লাহ যখন মাতইন মাতাই ওখান নবীজি মাতইন হুগা সুবহানাল্লাহ। নবীজির প্রশ্ন করা হইল যে আপনার লগে আমরা আর কোনো দরবার নাই আর কোনো খাজি নাই, যদি আমরার পৈর দাদা আপনার কালাম দিয়া জিন্দা করতে পারো আমরা নিজে জিজ্ঞাসা করমু কোন ধর্ম সত্য কোন ধর্ম মিথ্যা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিকে নজর উঠাইলা, কোরআন শরীফের আয়াত আছে আল্লাহ নজর উঠাইলা নবীজি, আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইলা ও আমার নবী আরে এই ব্যাপার নিয়া প্রশ্ন নিয়ে আপনি অত পরিশান অত হেরান কেন হইলা, মাতাল বস্তু দিয়া মাতানি আপনার ভালো না মাত্রা জিনিস দিয়া মাতানি ভালো, ওটা তার প্রশ্ন করেন আপনি বলে তোমার তানের ফৈর দাদা উনি তো একবার মাতনেওয়ালা আসলা আবার মারা গেছেন আবার জিন্দা করি তানে যে মাতানি হইতো, এখন তো এটা হইলো স্বাভাবিক এর চেয়ে আরো জটিল হইলো যারা মাত কথা মূল নাই এরারে দিয়া যদি মাতানি হয় তাহলে বিশ্বাস তোমার তান আনবাহিনী না না। এখন ধরুন বাসে যদি হঠাৎ মাত কথা আরম্ভ করে আমরা অন্য একজন তাকমুনি হয়ে যাই, যদি আর তাও বাসে ওয়াজ করা শুরু করে এই ভিন্ডালর আর এক মুসলমান ইনো রই যায় না কোনবাই যাইবা যে আল্লাহ জানে। হ্যাঁ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবে লইয়া রওনা দিলা, আর যখন দেখলা সূর্যর তাপ মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় যারা অসম্ভব হইব আমি সংক্ষেপ হইয়ার আবু তালিবর দিল হইল গাছর ছায়ার আশ্রয় আমার বাতি উজালইয়াল, গাছর ছায়ার তুলে যাইতে না যাইতে গাছ থাকি আওয়াজ বাইর হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আবার জুড়ে হোলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ দেখাইলা ও আমার রসুল গাছ তো মাতনেওয়ালা নাই আর গাছে আপনারে সালাম দিল গাছে আপনার লগে মাতিল পাথর তো মাতনেওয়ালা নাই পাথরে আপনারে দেখল সালাম দিল আপনার লগে মাতিল এরপরেও তারা আপনারে বিশ্বাস করল না এরপরেও তারা ইমান আনল না, এখন তারা ফৈর দাদা উঠিয়া যদি আইন এরপরেও তারা ইমান আনত না, এর চেয়ে তো বড় বড় কাজ আপনার আপনার লগে আপনার মওলার বনিয়া গেছে আসমান চান। এরপরে তারা দ্বিতীয় প্রশ্ন করলো আপনার সকালে আপনার যাইতাম কয়েক শ মাইল আটিয়া আগিয়া পৌঁছিতাম আবার বিকালে এক ঘন্টার ভিতরে আবার কয়েক শ মাইল আমি আটিয়া ঘরের মধ্যে পৌঁছিতে পারতাম, আল্লাহ কইলা ও রসুল ইটা তো স্বাভাবিক আসমানর চান যেটা কয়েক শ মাইল না কয়েক হাজার কোটি মাইল দূরত্ব সেটা তো আপনার আঙুলির ইশারা দ্বারা দুই খণ্ড হইয়া গেল তারা তো নিজে দেখতে পাইল হুকা সুবহানাল্লাহ, কিন্তু এরপরেও তো ইমান আনলো না এরা ইমান আনত নাই এরা আর পিছন থেকে আপনার শোনয়
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা আসমান আর চাঁদ দুই খণ্ড, সেটা তোমাদের মনে আছে নি না? তখন তারা মাথা নিচু করে লইলা। নবী যে ফরমাইলা গাছে আমার লগে মাথোদা করছে, ইটা তোমাদের জানা আছে নি না? তখন তারা সর আবার নিচু করে লইলা। সর নিচু করিয়া লাজওয়াব ইয়া নবীজির মজলিস থেকে তারা সরিয়া গেল। আবু তালিবে ফরমাইন গাছে যখন আমার বাতি উজারে সালাম দিলাইলা, তখন আমি আবু তালিব আচরিত হইয়া গেলাম যে আমার বাতি উজা গাছে চিনতে পাইল, গাছে পরিচয় করতে পারল, কিন্তু আমি চাষায় আমার বাতি উজা পরিচয় করতে পারলাম না। আবু তালিবে ফরমাইলা ও গাছ আমার বাতি উজা কিলা গাছে, তো আবু তালিব লোকে আর গুন্দা মাথে না, কেবল শুধুমাত্র নবীজিরে চিনছে, নবীজিরে সালাম দিছে। তখন গাছে টান মারিয়া নবীজিরে ভিতরে ঢুকাই লাইল। গাছে টান মারিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামারে ভিতরে হারাই লইল। যখন ভিতরে গাছে হারাই লইল, আবু তালিবে ফরমাইলা হায় হায়, ও আমি সম্পদ হারাইলাম, বাতি উজা তো আমি আর পাইতাম নাই। আবু তালিবে ফরমাইলারে গাছ আমার নবী আমার বাতি উজা যদি তুমি ঢুকাইলায়, আমি আবু তালিব রেখেন তুমি রাখলা। অত দামি অত সম্মানী নবীজির উম্মত ইসলামী রুটিন গড়তেই বার করিয়া শয়তানি রুটিন কিলা ঢুকাইলায়। আরে মুসলমানের দিন খান্দি ভাই, সেই খান্দার দরদি খেও ভাই যায় না। আবু তালিবে ফরমাইলা ও গাছ আমার বাতি উজা সারিয়া দেও, একবার নাই দুইবার নাই তিনবার গাছরে হইলা। গাছে আবু তালিব বলবে কোনো কিছু মাত কথা করে না। এরপরে আবু তালিব তৈয়ার হয়ে গেলা গাছ খাটার লাগিয়া। আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইলা ও জিব্রাইল আরে তাড়াতাড়ি যাও, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা গাছর ভিতর তাকি বাইর করে আলো। হযরতে জিব্রাইল আলাইহিস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইলা গাছর সামনে গিয়া কইও গাছ আখেরি রসুল তুমি সারিয়া দেও। হযরতে জিব্রাইল আলাইহিস সালাম গাছর সামনে আইলা, আয়া কইলা ও গাছ আল্লাহ রসুল তুমি সারিয়া দেও। হইতে না হইতে গাছ দুই অংশ দুই সাইডে গেল। আল্লাহ রসুল গাছর ভিতর তাকিয়া মুসকুনি হাসি দিবাই রইলা। আবু তালিবে ফরমাই আমি আরো তাজ্জুব হইলাম, আরো আচরিত হইলাম, গাছর ভিতরে হারানেওয়ালা আল্লাহ, গাছর ভিতরে প্রেমের খেলা আল্লাহ, সেটা আমি কিভাবে বুঝতাম? আমার বাতি উজারে জিজ্ঞাস করলে বোঝা যাইব। আবু তালিবে ফরমাই আমি আমার বাতি উজার সামনে গেলাম, গিয়া কইলাম ও বাতি উজা আমি লইয়া আইলাম, আর গাছর ভিতরে তুমি ডুবি গেলাই। আমার দিলের মধ্যে কিনার বিশ্বাস আইলো যে তোমারে আমি আর জিন্দা পাইতাম না, তুমি মারা যাইবাই, কারণ কোনো দিন শুনছি না গাছর ভিতরে কোনো মানুষ গাছে ঢুকাইতে, আর ইলা কোনো দিন কোনো আওয়াজও পাইছি না। আজকে প্রথম আমি দেখলাম আমার এখন হয়ে গেল, তুমি লাশ হয়ে যাইবাই মারা যাইবাই। লাস্টে আমার ও কথা আমি দিলর মধ্যে আনলাম, গাছ খাটিয়া তোমার লাশ আমি বার করিয়া লইমু। এখন দেখি তুমি আবার জিন্দা বাইর হইয়াইলাই, আর বড় আমোদ আর ফুর্তি করদাই। এখন হোসাইন আমি চাষায় তোমারে পাইলাম, অত খুশির মাঝে গাছর ভিতরে কিতা মামেলা হইল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও চাষা যান, গাছর ভিতরে ঢুকার পরে সর্বপ্রথম আমি আমার মারে পাইলাম। ও সুবহানাল্লাহ, যে মার লাগিয়া কান্দিতে কান্দিতে বিছানা বিজাইলাম, যে মার লাগিয়া কান্দিতে কান্দিতে বালিশ বিজাইলাম, যে বাবার লাগিয়া সারাটা দিন চটিয়াল ময়দান খুঁজাইলাম, সারাটা দিন
চটিয়াল ময়দান ও আমার পিতা খুঁজাইলাম, যে আমার পিতার মতন মজদুরি করণেওয়ালা রুজি করণেওয়ালা দ্বিতীয় কোনো পিতা নি পাই, আমার বাবার মতন যদি পাই তাও আব্বা ডাকিয়া জানোর তসল্লি মিঠাইমু। দেখলাম আমার বাবার মতন খেও নাই, চটিয়াল ময়দান আয়া নজর উঠাইলাম, ও চাষা যান গাছর ভিতরে আমি আমার বাজান দেও ভাইলাম। আবু তালিবে ফরমাই বড় দুঃখ লাগলো আর বড় আফসুস করলাম, বলে আমার ভাই গাছর ভিতরে আইয়া তান ছেলের খুলোর মধ্যে লইলা, আর লইয়া হইতরা ও লক্ত জিগর জোয়ান আমি তোমার বাবা, আরে সকালে রুজির যাইতাম বিকালে আবার তোমার বাবা, তোমার মার লাগি নান নফালিয়া বসিতাম, কোনোদিন বুকা থাকতাম এরপরেও হারাম কোনো গেজা, তোমার বাবার জবানে দিগেছে না আমার জবানে দিগেছে না, সেই বাবা আমি মোহাম্মদ, তোমার বাবা আমি আবদুল্লাহ। কেয়ামতর দিন শুনছি চটিয়াল ময়দান অন্ধকার হইব, তোমার আওয়াজ দ্বারা চটিয়াল ময়দান আরে নূরে জলমল করব, এই দিন আপনার বাবারে ছুটাইয়া জন্ম তো নিবায়নি নানা। মাসুম বাচ্চান যদি মারা যায়, হুজুরে ফরমাইছেন তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো হুকুর সুবহানাল্লাহ। আমার মুসলমান আমার জওয়ান হল মায় কুলো লইলা লইয়া কইলা, ও মোহাম্মদ গত রাত অত খান্দা কুড়ি করলাই খেও তোমারে মাসলো নি না ধাক্কা মাসলো আমায়, আমি মার কাছে হোসাই নবীজি ফরমাই রাখো মা খেও মারছে না আর আমার খেও বুকা রাখছে না, বলে তাহলে খান্দিলাই কিতা লাগিয়া আমি মার কবর তোমার খান্দনের আওয়াজ আমি পাইলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাই ও গো মা আপনার কথা যখন স্মরণ পড়লো ঘুম ভাঙ্গিয়া গেল, আপনার কথা যখন মনে পড়লো।